এই ভিডিওতে আমরা ব্লাড সার্কুলেশন অফ হার্ট বা রক্ত সঞ্চালন সম্পর্কে জানবো হার্টের বা আমাদের শরীরে কিভাবে কীভাবে রক্ত সঞ্চালিত হচ্ছে সেটা তো এই বিষয়টা হচ্ছে অনেক সহজ তো যারা বোঝে তাদের জন্য এবং যারা বোঝে না তাদের জন্য একটু কঠিন হয় তো আমি এখানে চেষ্টা করবো সহজ করে বোঝানোর জন্য তো যারা কিছুই জানে না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে ব্লাড সার্কুলেশন সম্পর্কে জানতে গেলে বা বুঝতে গেলে আমাকে কিছু বেসিক জানতে হবে সেই বেসিকগুলো আমরা এখানে লিখে ফেলবো তো প্রথমত আমরা লিখবো যে জানতে হবে তো প্রথমত আমরা লিখলাম জানতে হবে তো আমরা যদি এই জিনিসটা লিখি যে কী কী জানতে হবে তো প্রথমত আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ব্লাড আমরা এখানে ব্লাড সম্পর্কে জানবো কীরকম ব্লাড সম্পর্কে জানবো যে আমাদের হার্টটা কয় ধরনের ব্লাড পাম্প করে বা হার্টে আমাদের বা পুরো শরীরে আমাদের হার্টের কয় ধরনের ব্লাডটা পাম্প করে সেটা আমরা টাইপস না ব্লাডের টাইপস এটা হচ্ছে এটা তো এটা হচ্ছে দুই ধরনের ব্লাড একটা হচ্ছে কি অক্সিজেনেটেড আর একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেটেড ব্লাড আর আরেকটা হচ্ছে ডিঅক্সিজেনেড এটা বলতে আমরা কি বুঝতেছি যেখানে অক্সিজেন যুক্ত থাকে যে ব্লাডটার সাথে সেটা হচ্ছে আমাদের অক্সিজেনেটেড তাহলে এটার সাথে কি যুক্ত থাকবে অক্সিজেন যুক্ত থাকবে আর যে ব্লাডটার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকবে মানে কি অক্সিজেন যুক্ত থাকবে না অন্য গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যুক্ত থাকে সেটা হচ্ছে আমাদের ডি অক্সিজেনেটেড এই দুই ধরনের ব্লাড এখন আমরা যেগুলো অক্সিজেনেটেড কোথায় হচ্ছে আর ডিঅক্সিজেনেড ব্লাড আমরা কোথায় পাচ্ছি তো সেই কথার অ্যান্সার হবে যে অক্সিজেনেটেড তো হয় আমাদের লাংসে কারণ আমরা জানি যে লাংসে গ্যাস এক্সচেঞ্জ সম্পর্কে একটা টপিক আছে সেখানে আমরা দেখি যে লাং কিভাবে আমাদের ব্লাডটা অক্সিজেনেটেড হয় কীভাবে ডিঅক্সিজেনেটেড হয় এবং এখানে আমরা যদি দেখি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত তাহলে কোথা হচ্ছে এটা হচ্ছে আমাদের বডি টিস্যুটে আসলে বডি টিস্যুতে কীভাবে হচ্ছে আমাদের যে টিস্যুগুলো আছে তাদের যে মেটাবলিজম ঘটে সেই মেটাবলিজমের মাধ্যমে তারা কি করে বর্জ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে সেটা আমাদের সরাসরি বের হয়ে জানা সেটা কী হয় আমাদের ব্লাডের সাথে মিশে সেটা হার আসে হার্ট থেকে লাংসে যায় তারপর লাংস থেকে আমরা বাইরে বের করে দিই কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তো এটা আমাদের কোথায় উৎপন্ন হয় বললাম বডি টিস্যুতে বডি টিস্যু বডি টিস্যুতে আমাদের কী উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বা ডিঅক্সিজেনেটেড তো আমরা দুই ধরনের ব্লাড জানলাম দ্বিতীয় যে আমাকে জানতে হবে যেটা সেটা হচ্ছে আমাকে চ্যাম্বার সম্পর্কে জানতে হবে তো চেম্বার কয়টা আমাদের হচ্ছে আমাদের চারটা তো উপরের দুটোকে আমি বলতেছি এ টি এটিএম এটা দুইটা আর নিচে দুইটা হচ্ছে ভেন্ট্রিকল এটা হচ্ছে দুইটা জাস্ট আমি এটিএম আর ভেন্ট্রিকল দেখাম তো এ টি কি আর ভেন্ট্রিকল কী তো এটিএমের কী কাহিনি ঘটে এটিএম আমার ঘটে যে আমাদের হার্টের ভেতর আর একটা বাহের তো বাহির থেকে সবসময় ব্লাডটা ব্লাডগুলো এট্রিয়ামে আগে আসে তাহলে বাহির থেকে কোথায় আসতেছে ব্লাড তো বাইরে থেকে এখানে ব্লাড আসবে ব্লাড আসে আর এখানে কি করে বিপরীত ঘটে সবসময় ভেন্টিকল থেকে বাইরে যায় হার্ট থেকে ঠিক আছে তাহলে এখান থেকে ব্লাড বাইরে যায় তো দুইটা জিনিস হচ্ছে এইটা এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এটা তিন নম্বরে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা কৃষির মাধ্যমে বাইরে পাঠাচ্ছে অবশ্যই সংকোষণ প্রসারণ মানে কি সংকোচন প্রসারণ একটা সিস্টল একটা ডায়াস্টলের মাধ্যমে তো আমরা লিখে পারি কী সিস্টল আরেকটা কী লিখবো ডায়াস্টল তাহলে সিস্টোল এবং ডায়াস্টলের মাধ্যমে ঠিক আছে তাহলে সিস্টোলটা কি আর ডাস্ট্রলটাকে যদি আমরা দেখি তো সিস্টোল হচ্ছে কি সংকোচন আর ডায়াস্ট্রল হচ্ছে কি প্রসারণ সংকোচন এবং প্রসারণ সংকোচনটা কি সংকোচন হলে সবসময় কী করবে ব্লাড সেখান থেকে চলে যাবে আমাদের যে দুইটা ভেন এটিএম দুটো ভেন্ডিকল আছে তাদের যখন সংকোচন ঘটবে একটা জিনিস ভালো করে যখন সংকোচন ঘটবে তখন ব্লাড সেখান থেকে চলে যাবে মানে এটা এটা যদি সংকোচন করে এখান থেকে চলে আসবে এটা যদি সংকোচন করে এটা থেকে চলে যাবে তাহলে সংকোচন ঘটলে সবসময় ব্লাড চলে যায় সেখান থেকে আর প্রসারণ ঘটলে ব্লাড সবসময় আসে ব্লাড আসে ডায়াস্ট্রল হলে ব্লাড আসে দুটা আর চার নম্বর যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে কি আর্টারি এবং ভেন মানে ব্লাড ভেসেল আর্টারি ভেন আর্টারি ভেন কি আর্টারিতে থাকে আমাদের অক্সিজেনেটেড ব্লাড আর ভেনে থাকে আমার ডি অক্সিজেনেটেড মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড তো এই হচ্ছে আমাদের জানার বিষয় এই কয়েকটা বিষয় জানলেই আমি ব্লাড বা হার্ট সার্কুলে হার্টের যে হচ্ছে আমাদের যে সার্কুলেশন যে সঞ্চালন যে পদ্ধতি সেটা সম্পর্কে জানতে পারবো আরেকবার বলে দিচ্ছি একটা হচ্ছে প্রথমে লিখলাম ব্লাড ব্লাডে কি লিখছি দুই রকমের একটা অক্সিজেনের একটা ডি অক্সিজেনেটেড তো অক্সিজেনেটটা আমরা পাই লাংসে আর ডিঅক্সিজেনেটটা পাই বডি টিস্যুতে এবং এটিএম এবং ভেন্টিকল তো এটিএম সবসময় কী হয় এটিএমে সবসময় ব্লাড আসে আর ভেন্টিকল থেকে সবসময় হার্ট থেকে ব্লাডটা বাইরে যাবে তারপরে সিস্টল এবং ডায়াস্ট্রল সিস্টোমাচের সংকোচন ডাস্ট্রমাছের প্রসারণ তো সিস্টল সংকোচন হলে ব্লাড চলে যাবে সেখান থেকে ডায়াস্টোল ঘটলে সেখানে আসে এর আর্টারি এবং ভেন আর্টারিতে কি হয় অক্সিজেনের ব্লাড থাকে যুক্ত ব্লাড আর ভেনে থাকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড তো এই এই বিষয়গুলো আমাদের জানতে হবে এখন আমরা দেখব এর পদ্ধতিটা তো এখানে আমরা দেখি একটু আমরা যে যেগুলো পড়লাম তার সাথে একটু মিলাই প্রথমে দেখি যে এখানে আমরা দুইটি এটিএম পাইছিলাম যে উপলব্ধটা হচ্ছে আমার এটিএম আমি এ লিখে পেলাম এ দিয়ে এ টি এম নিশিদ্ধ হচ্ছে আমার ভেন্ট্রিকল ঠিক আছে তাহলে আমরা চারটা চেম্বার পেলাম তো এই দিকেরগুলাকে কেবল হয় যেগুলো রাইট সিডে সেগুলো হচ্ছে রাইট এ রাইট ভেন্ট্রিকল লেফট এটিএম লেফট ভেন্টিকল এটা হচ্ছে আমার চারটা চেম্বার এখন এখানে আরও কিছু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেমন এই যে এই যে আমরা একটা আর্ট করছি এইটা একটা ব্লাড ভেসেল বা মোটা একটা আমরা যে নালিটা আর্ট করছি নাম হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্ক তো এর আগের ভিডিওতে আমি ড্রোয়ান লেভেলিং দেখাই দিছি তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবা তাহলে এই বিষয়ে আমরা যে সংক্ষিপ্ত করে লিখতেছি তাহলে বুঝতে পারবা তো আমরা এখানে লিখলাম পালমোনারি ট্রাঙ্ক তো এই যে বাঁকাটা এটার নাম হচ্ছে কি অ্যাওটা আর এগুলো হচ্ছে আমাদের সুপ্রিয় ভেনাইকাপা এটা হচ্ছে আমার ইনফিরিয়র ভেনাইকাপা তো যাই হোক আমাদের এগুলা তারপরে এখানে আমরা একটা জিনিস আলোচনা করবো সেটা হচ্ছে ভাল্ভ কি মানে কপাটিকা তো রাইট এরটিম এবং রাইট ভেন্টিকলের মাঝে একটা ভাল্ভ থাকে এই ভাল্বটার নাম হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ক্যাসপিড এবং এখানে লিকে ফেলি ট্রাইকাসপিড এই রাইট ভেন্টিকল এবং পারমারি ট্যাঙ্কের মধ্যে একটা ভাল্ভ থাকে সেটা পারমোনারির নাম হচ্ছে পারমোনারি ভাল্ভ এবং এই দিকের লেফ্ট এটিএম এবং লেফট হ্যান্ডিকলের মাঝে একটা ভাল থাকে সেটার নাম হচ্ছে আমাদের বাইকার স্পিড ভাল্ভ এবং লেফট ভেন্ডিকল এবং আউটার মাঝে একটা ভাল্ভ থাকে এই ভাল্ভটা এই ভাল্ভটার নাম হচ্ছে আমাদের এর নাম অনুসারে অ্যোটিক ভাল্ব এই চারটা হচ্ছে আমার কি ভাল ঠিক আছে চারটা ভাল্ভ তো চারটা ভাল সম্পর্কে আমরা জানতে পারলাম যে এগুলো হচ্ছে আমাদের ভাল্ভ তো এগুলাই তো আমরা এখন আমরা শুরু করব পদ্ধতিটা তো প্রথম আমাদের আসে আমরা বললাম এটিএমে আসে তো শুরুটা আমার হয় এখান থেকে রাইট এটিএম থেকে তো রাইট এটিএমে প্রথমত আমাদের আসে ব্লাড আসে কি ব্লাড আসে দুই রকমের একটা অক্সিজেনের একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত তাহলে আমাদের প্রথমে রাইট এটিএমে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তটা সেটা এখন আমরা তাহলে এটা এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় থেকে আমাদের বডি টিস্যুতে থাকে তাহলে প্রথমে আমরা লিখেই বলবো এখানে যে বডি টিস্যু বডি টিস্যু আমরা লিখে ফেলাম তো বডি টিস্যুতে আমাদের বডি টিস্যু থেকে আসতে গেলে সেখানে তো একটা রাস্তা লাগবে বা সেখানে আসতে গেলে অবশ্যই রাস্তা লাগবে সেই রাস্তাগুলোর নাম হচ্ছে একটা এইদিকে যেটা থাকে সুপ্রিওর ভেনাইকাবা সুপ্রিওর ভেনাইকাবা এদিকে থাকে যেটা সেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনাকাবা লেক্ট কী থেকে দুইটা লাইন এই দুইটার মাধ্যমে বডি থেকে মনে করাম এটা পুরো বডি এই দুটার মাধ্যমে রাইট এরটিএম আসবে তো আমরা এখানে কী লিখবো সুপ্রিয় ভেনাকা অ্যান্ড ইনফিরিয় ভেনাকা ইনফির ভেনাকাবা কারণ কি এই দুটার মা মানে মাধ্যমে আমাদের রাইট এ টিএম আসতেছে তো আমরা এটা লিখে ফেললাম এখন আমাদের যেটা জানতে হবে যে এই যে রাইট এ আসলো রাইট এ আমরা এখন লিখে ফেলি এখানে কীসের মাধ্যমে রাইট এ টিএম তো রাইট এ আমাদের আসলো এখন এই যে আসলো এখানে কী ঘরে এসলো অবশ্যই আসে কখন যখন ডায়াস্ট্রল ঘটে এই যে ডায়াস্ট্রল মানে কি যখন প্রসারণ ঘটে রাইট এরট্যামের প্রসারণ ঘটার ফলে এখানে আমাদের বডি টিস্যু থেকে সুপ্রিয় ভেনাকাবা এবং ইনপ্রো ভেনাকাবা হয়ে রাইট এরটিএমে আসলো তারপরে কী হবে এটা রাইট এরটিএমের সংকোচন হবে মানে কি সেখান থেকে ব্লাড চলে যাবে কোথায় চলে যাবে রাইট ভেন্টিকোলে তো ভেন্টিকলে যাওয়ার কথাই একটা কী ছিল কপার মানে ভাল্ভ ছিল সেই ভাল্ভটা হয়ে খুলে যাবে এটা সংকোচন হলে এটা খুলে যায় তখন এটা এদিকে ব্লাড চলে আসে তো কার মধ্য দিয়ে আসলো একটা ভাল্পের মধ্যে দিয়ে আসলে এই ভালটা নাম হচ্ছে আমার ট্রাইকা স্পিড আমরা বলছিলাম তো এখানে লিখে ফেলবো ট্রাইকা স্পিড তো এই ভালভের মধ্যে দিয়ে আমাদের আসলে কোথায় রাইট ভেন্ট্রিকল আমরা এখানে লিখে বললাম রাইট ভেন্ট্রিকল তো এটা গেল আমাদের রাইট ভেন্ট্রিকল পর্যন্ত আসলো এখন আমরা বলছিলাম যে ভেন্টিকল থেকে সময় বাইরে চলে যায় ভেন্টিকল থেকে সবসময় এখান থেকে ব্লাড সবসময় বাইরে যায় তেমন এখান থেকে বাইরে চলে যাবে হাটের বাইরে তো এখান থেকে কোথায় যাবে হাটের বাইরে হাটের বাইরে যাবে আমাদের লাংসে কেন যাবে লাংসে এই যে অক্সিজেনেটেড ধরে কারণ কি এই আমরা এখানে বললাম যে বডি টিস্যুতে কী থাকে কার্বন যুক্ত ব্লাড সেটা পাম্প করে কোথায় যাবে এই ভেন্টিকল থেকে সেটা চলে যাবে কোথায় লাংসে তো লাংসে যাওয়ার পথে এখানে দুটা জিনিস পাই একটা ভাল পাই আর একটা আমাদের কিসের মাধ্যমে দিয়ে যাচ্ছে তো এই যে প্রথমত আমাদের যে ভালটা আছে এই ভালটার নাম হচ্ছে আমরা জানি পারমোনারি ভাল্ব পারমোনারি ভাল্ব তো পারমোনারি ভাল্বের মাধ্যমে এখানে একটা আমরা এটা বলছিলাম এটা কি পারমোনারি ট্র্যাঙ্ক পালমোনারি ট্র্যাঙ্কের ভিতর দিয়ে পালমোনারি ট্যাঙ্ক ভিতর দিয়ে এখন এখানে যে পালমোনারি ট্র্যাঙ্কটা ভাগ হয়ে যায় পালমোনারি আর্টারিস তো আমরা একটু আগে জানছি যে আর্টারিস সময় অক্সিজেন বহন করে এবং ভেন সার সময় কার্বন ডাইঅক্সাইড কিন্তু যখন পালমোনারি কতটা থাকবে যে পালমোনারি আর্টারি পালমোনারি ভেন তখন কি হবে ব্যতিক্রম হয় পালমোনারি আর্টারি তখন ডি অক্সিজেনেট মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড বহন করে আর যখন পালমোনারি ভেন কত আসবে তখন সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড মানে কি আমরা জানি ভেন সাধারণত ভেন সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত এবং আর্টারি সাধারণত অক্সিজেন যুক্ত কিন্তু পালমোনারি কথাটা আসলে সেটা উল্টে যায় মানে বিপরীত হয়ে যায় যেমন এখানে কি পালমোনারি ট্যাঙ্ক পালমোনারি আর্টারি এগুলো আছে পালমোনারি আর্টারি তো এগুলো কী করবে কারণ কি এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত তো পালমোনারি আর্টারগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত বহন করতে চায় এই জন্য ব্যতিক্রম তো এটা কোথায় নিয়ে যাবে আমাদের লাংসে তারপর লাংসে যাওয়ার পর কী হবে আমাদের অক্সিজেনেটেড হবে ঠিক আছে তো এটাও কোথায় যাবে আমাদের লাংসে আর্টারি ঠিক আছে পালমারি আর্টারি তো পালমারি আর্টারি হয়ে কোথায় যাবে আমরা কি বললাম যে কার্বন যুক্ত রক্তটা কোথায় যাবে লাংসে যাবে লাংসে যে কি হয় আমাদের লাংসে যে সেটা কি হবে অক্সিজেন যুক্ত হয়ে যাবে অক্সিজেন যুক্ত কিভাবে হয় আমরা জানি যে গ্যাস এক্সচেঞ্জ সম্পর্কে একটা যে টপিক আছে সেটা আমরা একটু মানে এরপরে ভিডিওটা আলোচনা করব তো আমরা জাস্ট জানবো এখানে যে লাংসে গিয়ে সেখানে কী হয় অক্সিজেনেটেড যুক্ত হয় আর কী হয় কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে দেয় তারপরে হচ্ছে আমাদের কি হয় এখান থেকে অক্সিজেন যুক্ত হয়ে গেল ব্লাডটা সেটা কি বললাম যে এগুলো হচ্ছে আমাদের কি পালমোনারি ভেন পালমোনারি ভ্যান ভেন পালমোনারি ভ্যান এখন পারমোনারি ভ্যান হয়ে কি আসবে আমাদের কোথায় আসবে আমরা সবসময় বললাম যে বাইরে থেকে কোথায় আসে এটিএমে তাহলে এটা আমাদের রাইট এটিএম চলে গেছে এটা হচ্ছে লেফট এটিএম কোথায় আসবে লেফট এ টিএমে লেফট এটিএমে লেফট এটিএমে আমাদের কী হলো ব্লাড চলে আসলো এটা কিন্তু অক্সিজেনের যুক্ত ব্লাড তারপর একটা এখানে আমাদের লেফট এটিএমের যখন এটা পোষণ করছে তখন চলে আসছে এবার সংকোচন করলে এই ভালভটা খুলে যাবে আমরা একটা ভাল বলছিলাম লেফট এটিএম লেফট ভেন্টিকল সেটা হচ্ছে কি বাইকার সিট সেই ভাল্ভটা কি হবে আমাদের খুলে যাবে সেখান দিয়ে কোথা যাবে আমাদের লেফট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলে চলে গেলো তারপর কি হবে লেফট ভেন্ট্রিকলের কি হয়েছিল প্রসারণ মানে এটা সংকোচন করলে এটা প্রসারণ ঘটে তো এটা প্রসারণের মাধ্যমে এটা দিয়ে এখন আমরা বলছিলাম লেফট সব মানে ভেন্টিকল থেকেই সবসময় বাইরে চলে যায় তো লেফট ভেন্টিকল থেকে বাইরে চলে যাবে মানে কি এটা যাবে আমাদের বডি টিস্যুতে তো এই ভেন্টিকল রাইট ভেন্টিকল থেকে গেল লাংসে কিন্তু এই ভেন্টিকল থেকে বাইরে বলতে যাবে আমাদের এই যে বডি টিস্যুতে তো বডি টিস্যুতে যাওয়ার একটা রাস্তা আছে প্রসেস আছে সেটা হচ্ছে প্রথমত একটা ভাল পড়ে এই ভাল নাম আমরা পড়ছিলাম কি অ্যাওটা অনুসারে এর ভালোর নাম অ্যাওটিক ভাল অ্যারোটার অনুসারে ওই ভাল নাম ছিল অ্যোটিক ভাল তো অ্যোটিক ভাল পাবে কিসের মধ্য দিয়ে অ্যারোটা অ্যারোটা অ্যারোটার মধ্য দিয়ে কোথাও যাবে আমাদের আবার বডি যেখানে আমাদের যেখান থেকে আমাদের রক্ত মানে ব্লাড নিয়ে আসছিলো সেখানে আবার চলে যাবে এই হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনের পদ্ধতিটা তো এটাই ছিল আমাদের প্লাস তো আমি আর একবার বুঝায় দিচ্ছি তো আমরা প্রথমে বলছিলাম যে রে এর সবসময় ব্লাড আসে তো যখন রাইটের টিমে ডায়াস্টল ঘটলো তখন সুপ্রো ভেনাক এবং ইনপ্রো ভেনাক হয়ে ব্লাডটা রাইট এর টিএমে আসলো তারপর কী হলো রাইট এর সংকোচন ঘটবে তখন এই ভালভটা খুলে যাবে ট্রাইক্যাসিড ভাল খুলে গেলে সেখান থেকে ব্লাড আসবে আমাদের রাইট ভেন্টিকলে তো রাইট ভেন্টিকলের যখন আবার সংকোচন ঘটবে সেখান থেকে চলে যাবে আমাদের এই ভালভ হয়ে এই ভাল্ভের নাম হচ্ছে আমাদের পারমোনারি ভাল পারমানি ভার্ভ হয়ে দিয়ে চলে যাবে আমাদের লাংসে পারমোনারি আর্টারি হয়ে আমাদের চলে যাবে কোথায় লাংসে চলে যাবে লাংসে যে অক্সিজেনে যুক্ত হবে অক্সিজেনের যুক্ত হওয়ার পর সেখানে ব্যাক করবে আমাদের এই যে এগুলা হচ্ছে আমার পারমোনারি ভ্যান পারমোনারি ভ্যান এই দুটো এই পারমোনারি ভ্যানের ভিতর দিয়ে আসবে আমাদের লেফট এট্রিয়ামে সেগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত সেই লেফট এ থেকে একটা আমাদের এটা আসতে হবে এটা সংকোচনের পর আমাদের যে কপার্টিটা সেটার থেকে বাইকার স্পেড ভাল খুলে যাবে সেখানে চলে আসবে লেফট ভেন্টিকলে তো লেফট ভেন্টিকল থেকে যখন এর মনে করেন যে হচ্ছে যে পোষ সংকোচন ঘটবে সেখান থেকে চলে যাবে আমাদের এই ভাল হয়ে এই ভাল নাম হচ্ছে আমাদের অউটিক ভাল অ্যাউটিক ভাল হয়ে অ্যাওটার মধ্য দিয়ে আমাদের চলে যাবে সারা শরীরে মানে কি বডিতে চলে যাবে তাহলে আমাদের এই ছিল আমাদের ব্লাড সার্কুলেশন তো এই ছিল আমার ব্লাড সার্কুলেশান অফ হার্ট সম্পর্কে সবাইকে ধন্যবাদ